টাইগার ক্রিকেটারদের মিলন মেলা, দেশের সাবেক বর্তমান ক্রিকেটাররা এক ছাদের নিচে। তবে এমন মিলন মেলাও যেন অনুজ্জ্বল, কারণ এই অনুষ্ঠানে যে উপস্থিত নেই টাইগার পঞ্চপাণ্ডবের কেউই। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের বার্ষিক সাধারণ সভা, যেখানে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদদের অনুপস্থিতি যেন বড় এক অপূর্ণতা। তবে সাবেকদের সাথে মোহাম্মদ আশরাফুল সহ ভবিষ্যতের নেতা শান্ত মিরাজদের ছিল সরব উপস্থিতি। প্রথমবারের মতো কোয়াবের জাঁকজমকপূর্ণ এজিএম, পঞ্চপাণ্ডবরা না থাকলেও তো ঘুরে ফিরে মাশরাফি সাকিবদের কথা চলেই আসে, কারণ তারা যে বাংলাদেশ ক্রিকেটের গর্ব, সে কারণে কিনা তামিম সাকিবদের প্রতি বিশেষ সম্মাননা জানিয়েছে কোয়াব। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের বাংলাদেশের ক্রিকেটে অপরিসীম অবদানের জন্য সম্মাননা জানাচ্ছে কোয়াব। আনফর্চুনেটলি তারা কেউ এখানে উপস্থিত নেই, তাদের কাছে আমরা পুরস্কার পৌঁছে দিব, কিন্তু জোরে একটা করতালের মাধ্যমে তাদের আমরা সম্মান জানাতে চাই। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা ছিলেন নিজ নিজ কাজে ব্যস্ত, তাই তো কোয়াবের বার্ষিক সাধারণ সভায় তারা উপস্থিত থাকতে পারেননি। তবে মঞ্চে শান্ত মিরাজদের উপস্থিতি বলে দেয় ভবিষ্যৎ টাইগার ক্রিকেটের নেতৃত্ব থাকছে তাদের হাতেই। কোয়াবের প্রথম এজিএম জন্যই কিনা বাংলাদেশ ক্রিকেটের উত্থান থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যাদের অবদান আছে তাদের সবাইকেই সম্মান জানিয়েছে সংগঠনটি। সেখানে বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান থেকে শুরু করে হালের আকবর আলী পর্যন্ত সম্মাননা পেয়েছেন।